সবাই ভালো আছেন? ওকে, আজকে থেকে আমরা বেসিক ট্রেনিংয়ের শুরু করছি, রাইট? নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে তথা টিএনসির বিজনেসে যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যান হতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে কিছু ধারাবাহিক বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে। কাজ ধারাবাহিকতা ছাড়া করা যায়? করা যায় না। পৃথিবীর কোনো কাজই ধারাবাহিকতা ছাড়া করা যায় না। যেমন আপনি যদি উজু করতে চান, সেক্ষেত্রে আপনাকে ধারাবাহিকতা মেনে উজু করতে হবে। উল্টাপাল্টাভাবে উজু করলে হবে না। নামাজ পড়তে গেলেও সেখানে একটা ধারাবাহিকতা আছে, ঠিক না ভাই? ঠিক। টিএনসি কাজ করতে গেলেও এখানেও কাজের ধারাবাহিকতা আছে। আমরা অনেকে এই জিনিসগুলো না মেনে কাজ করি, বিধায় সফল হতে পারি না। সো আমাদেরকে এটা মেনে করতে হবে। এই ধারাবাহিকতা মেনে যদি আমরা কাজ করি, আমরা অবশ্যই এখানে সফল হব। সো ধারাবাহিকতা, যতগুলো ধারাবাহিকতা রয়েছে 10 থেকে 12টা, তার মধ্যে প্রথম ধাপটাই হচ্ছে আপনার ট্রেনিং, প্রশিক্ষণ। প্রশিক্ষণ ছাড়া কোনো কাজ করা যায় না। এখানে আমার সামনে হাফেজ আছেন, তারপরে ধরেন আলেম শ্রেণীর মানুষজন আছেন, আপনারা ভালো জানেন, প্রশিক্ষণ ছাড়া কি আপনি হাফেজ হতে পেরেছেন? পারেন নাই। প্রশিক্ষণ ছাড়া কেউ একজন গ্রাজুয়েশন কমপ্লিট করতে পেরেছে? পারে নাই। আপনি রান্না করতে গেলেও প্রশিক্ষণের প্রয়োজন আছে, ঠিক কি না? টিএনসিতে আসলে অনেক মানুষ মনে করে যে আমি তো অনেক জ্ঞান অর্জন করেছি, অনেক এত বড় বড় ডিগ্রি আছে, আমি অমুক প্রতিষ্ঠানে একটা বড় পোস্টে আছি, আমার আবার এগুলো ট্রেনিং লাগে। যারা এসব চিন্তা ভাবনা করেছে এই বিজনেসে এসে, তারা এই বিজনেসে টিকতে পারেনি, এবং ইনশাআল্লাহ আগামীতেও যদি ওই চিন্তাভাবনা কেউ করে, তারাও টিকতে পারবে না, এটা গ্যারান্টি। আপনি অন্য সেক্টরে অনেক বড় পণ্ডিত হতে পারেন, বাট নেটওয়ার্ক মার্কেটিং সাবজেক্টটা আলাদা। এই সেক্টরে অবশ্যই আপনাকে আগে জানতে হবে, তারপরে আপনি এখানে শুরু করলে আপনি ভালো করতে পারবেন। না জেনে শুরু করলে আপনি এখানে কখনো সফল হতে পারবেন না। যদি রাস্তায় গাড়ি ড্রাইভ করতে চান, গাড়ি চালাইতে চান, আপনাকে ড্রাইভিং শিখতে হবে কি হবে না বলেন? ড্রাইভিং না শিখে যদি রাস্তায় গাড়ি তোলেন, আপনার কী অবস্থা হবে বলেন? দুর্ঘটনা ঘটবে, মৃত্যুর ঝুঁকি রয়েছে, ঠিক কি না? নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যদি আপনি প্রশিক্ষণ ছাড়া আপনি এই বিজনেসটা করার চেষ্টা করেন, একটা রাস্তায় ড্রাইভিং না শিখে গাড়ি তুললে যেরকম দুর্ঘটনা ঘটবে, এই বিজনেসে আপনার বিজনেসের দুর্ঘটনা ঘটবে। কাজ করতে যাবেন, সফল হবেন না, অল্পতে আপনি কি হয়ে যাবেন? শক্ট হবেন, হোপলেস হবেন, আপনি পরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি যখন শুরু করেছেন, ছেড়ে দেওয়ার জন্য তো শুরু করেন নাই, এখানে সফল হওয়ার জন্য আপনি শুরু করেছেন। আপনি সফল হবেন সেই উদ্দেশ্যে আপনি শুরু করেছেন। অথচ অনেক মানুষ এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে, এই টিএনসির বিজনেসে এসে আমি দেখেছি, তারা শুরু করে খুব সুন্দরভাবে, কিন্তু তারা শেষ না করে চলে যায়। একটাই কারণ, প্রপারলি তারা শুরু করতে পারে না, পারফেক্টলি শুরু করতে পারে না। কেন শুরু করতে পারে না প্রপারলি? কারণ তার জানা নাই কীভাবে শুরু করতে হয়। না জেনে শুরু করেছে, অন্যজন করতেছে আমিও দেখে করতেছি, অন্যজন করতেছে আমিও যদি দেখে করি সফল হওয়া যাবে না। সফল হতে গেলে অবশ্য আপনাকে প্রপারলি জানতে হবে, এখানে সফল হতে গেলে কী প্রক্রিয়ায় সফল হওয়া যায়। তাহলে প্রথম ধারাবাহিকতার অনেকগুলো আছে, প্রথমত কি বলেন তো? ট্রেনিং। প্রথমত কি? ট্রেনিং। দেখেন, এখানে আমি আপনাকে দেখাই। প্রথমে আপনি জানলেন, জেনে আপনি এখানে জয়েন করলেন, কি করলেন? টিএনসিতে কি করলেন? টিএনসিতে জয়েন করলেন। জয়েন করার পরে আপনাকে প্রথম আমরা কি বলতেছি, কি করতে হবে? ট্রেনিং করতে হবে। ট্রেনিং করলেন, এই ট্রেনিং আবার অনেকগুলো আছে। ট্রেনিংয়ের মধ্যে আছে আপনার বেসিক ট্রেনিং। কি ট্রেনিং আছে? বেসিক ট্রেনিং আছে, রাইট? বেসিক ট্রেনিং আছে, তারপরে আপনার আছে
সেমিনার কেমনে দেখাবেন সেটার উপর আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, রাইট কি না? সেমিনার শো নয় প্ল্যান শো। এরপরে আছে কিভাবে একজন প্রসপেক্টকে আপনি নির্বাচন করবেন, এর জন্য এখানে একটা কী করতে হয়, আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, রাইট কি না? কাকে কাকে আপনি বিজনেসে অপরচুনিটি দিবেন, রাইট কি না? সেটার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, একটা নেম লিস্ট বা তালিকা তৈরি করতে হবে, রাইট কি না? নেম লিস্ট, এই যে নেম লিস্ট করবেন, নেম লিস্ট থেকে এখানে তাদেরকে কী করবেন, বাছাই করবেন, বাছাই করার পরে তারপর কী করবেন, ইনভাইট করবেন। ইনভাইট করার পরে তারা কী করবে, তারা সেমিনার দেখবে, রাইট কি না? সেমিনার দেখার পরে তারপরে কী করবে, সেমিনার দেখার পরে তারা আবার আমাদের এরকম পাঁচ দিনের কী দেখে, চার দিন বা পাঁচ দিনের একটা ট্রেনিং, ওপেন প্ল্যান প্রেজেন্টেশন ট্রেনিং অংশগ্রহণ করে, রাইট, যেটাকে আমি বলি ওপিপি ট্রেনিং করে। ওপিপি ট্রেনিং করার পরে দেখেন, এই ট্রেনিং করার পরে আমাদের কী দিতে হয়, তাদেরকে ফলো আপ দিতে হয়। ফলো আপ দেওয়ার পরে এইবার তারা কী করে, সাইন আপ করে, রাইট? সাইন আপ মানেই হচ্ছে জয়নিং করে। তো জয়নিং করলো, এবার সে কী করলো, এটা জয়নিং করলো, রাইট কি না? জয়েন করলো, কী করলো, জয়েন করলো। তাহলে জয়েন করার পরে এইবার দেখেন, এইবার জয়েন করলো কোন স্টার, ফোর স্টার বা ফাইভ স্টার, তারপরে কী স্টার, তারপরে কী স্টার, তারপরে কী স্টার, তারপরে কী স্টার, ব্রঞ্জ লায়ন, তারপরে কী সিলভার লায়ন, তারপরে কী গোল্ডেন লায়ন, তারপরে কী স্টার গোল্ডেন লায়ন বা আমরা ধরলাম ডাইরেক্টর, তারপরে কী অনারারি ডাইরেক্টর। অনেকে স্টার গোল্ডেন লায়ন না হয়েও ডাইরেক্টর হতে পারে, এই জন্য আমি ওই পার্টটাকে বাদ দিয়ে গেলাম। এখন আসেন, এটা হচ্ছে আপনার সফলতার একটা বিল্ডিং। আপনার সফলতার এটা কি, সফলতার বিল্ডিং। এই বিল্ডিংয়ে দৃশ্যমান হচ্ছে এতটুকু কি, যদি আমি এটাকে বড় করে হাট করতে পারতাম তাহলে এটা অনেক বড় দেখাইতো, রাইট কি না? বিল্ডিংয়ের এতটুকু হচ্ছে দৃশ্যমান, আর এগুলো কি দৃশ্যমান, দৃশ্যমান না। তাহলে এগুলো সব কি, এগুলো সব হচ্ছে, এগুলো কোনো কাজই ট্রেনিং ছাড়া করা যাবে, কোনো কাজ ট্রেনিং ছাড়া করা যাবে, কোনো কাজ ট্রেনিং ছাড়া করা যাবে না। সো এই সবগুলোই হচ্ছে ট্রেনিং, আর এগুলো হচ্ছে আপনার সফলতা। তাহলে এটা যদি একটা সফলতার বিল্ডিং হয়ে থাকে, এই বিল্ডিংয়ের এইটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। এটা কি ফাউন্ডেশনের নাম, কি ফাউন্ডেশনের নাম, কি ফাউন্ডেশনের নাম হচ্ছে ট্রেনিং। তাহলে এটা হচ্ছে আপনার সফলতার বিল্ডিং। এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনে, অর্থাৎ যেটা দেখা যায় না, মাটির নিচে একটা বিল্ডিং যদি ২০ তলা হয়ে থাকে তাহলে দেখা যায় ১০ তলা পর্যন্ত মাটির নিচে পোতানো থাকে, যেটা দেখা যায় না, ২০ তলা পর্যন্ত দেখা যায়। ৫ তলা বিল্ডিংয়ের ২ থেকে ৩ তলা পর্যন্ত মাটির নিচেই থাকে, ওপরে ৫ তলা পর্যন্ত শুধু দেখা যায়, কিন্তু মাটির নিচে যেটা থাকে সেটা দেখা যায় না, ঠিক কি না? তাহলে এই বিজনেসের ট্রেনিং কেউ দেখতে পাবে না, এটা আপনার ভিতরে থাকবে। আপনার ট্রেনিং যত স্ট্রংলি থাকবে, ট্রেনিং যত আপনার ভিতর থেকে মজবুত থাকবে, তত আপনি কী থাকবেন, আপনি মজবুত স্ট্রং থাকবেন, কোনো ঝড় ঝাপটা কোনো রকম নেগেটিভিটি আপনাকে এখানে ভ্যানিশ করতে পারবে না। কথাই ক্লিয়ার? ধরেন ট্রেনিং হচ্ছে আপনার ভিতরের অংশ, ভিতরে পানি আছে, এটা হচ্ছে আপনার ট্রেনিং। এটা যদি ভর্তি থাকে এবং এটা যদি আটকানো থাকে, বাইর থেকে যতই চাপাচাপি করা হোক এটা কিন্তু ভ্যাসকায় যাবে না, রাইট কি না? কিন্তু এটা যদি খালি থাকে, ভিতরে যদি বাতাস, ভিতরে শুধু কী থাকে, পানি না থাকে বা খালি থাকে, আর বাইর থেকে যদি চাপ দেওয়া হয় তাহলে কি ভ্যাসকায় যাবে না? তো এই এখানে ট্রেনিংটা হচ্ছে এইরকম। যদি আপনার ট্রেনিং থাকে, টিএনসি সম্পর্কে যদি প্রকৃত জ্ঞান আপনার থাকে, আপনি যদি জানেন যে টিএনসি অ্যাকচুয়ালি কী ধরনের কোম্পানি, টিএনসি থেকে কী কী পাওয়া যায়, টিএনসি আসলেই কি নর্মাল কোনো প্রতিষ্ঠান নাকি অনেক বড় প্রতিষ্ঠান, এখানে কি সত্যিই কি ক্যারিয়ার আছে নাকি এখানে ক্যারিয়ার ভুয়া, সব কিছু যদি আপনি ক্লিয়ার হতে পারেন, যখন আপনি ইমান মজবুত হবে ভিতর থেকে, যখন আপনি এগুলো জানবেন, আপনি ইমান মজবুত হবে, তখন দেখবেন বাইর থেকে চাষা মামা খালু বন্ধু যে কেউ হুট করে একটা ফোন দিয়ে বা দেখা হয়ে একটা নেগেটিভিটি মাথার মধ্যে ঢুকিয়ে দিলেই আপনি কিন্তু নেগেটিভ হয়ে যাবেন না। অথচ এই জ্ঞানগুলো কম থাকার কারণে একজন মানুষকে সামান্য একটু বুঝ দিলেই, একজন ধরেন একজন মামা চাকরি করে, সে তো সামনে ঈদের মধ্যে দেখা হয়েছে, ঈদের মধ্যে অনেকে যাবে, দেখা হবে, দেখা হলে নেগেটিভিটি অনেক কিছু বুঝাবে, নেগেটিভ কথাবার্তা বলবে, অনেক নেগেটিভিটি বুঝাবে।
এই যে নেগেটিভিটি দিবে ভিতরে ঢুকে এতে কি হয়ে যাবে সে ভ্যাসক হয়ে যাবে যদি ইমান মজবুত থাকে ভিতরে যে তথ্য থাকে ট্রেনিং ভালো থাকে তাহলে যতই এরকম নেগেটিভ কথা বলুক না কেন আব্দুল সালামের মতো আমি আসি আমি যাব না সারাদিন যত বোঝায় ফ্যামিলি থেকে সব শেষে রেজাল্ট আমি কিন্তু কোম্পানির সাথেই আসি ঠিক না তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন আমি ট্রেনিংয়ের গুরুত্ব নিয়ে কথা বলতেছি যে ট্রেনিং আপনি সফল হবেন কারণ আমরা টিএনসিতে যারা জয়েন করি প্রথমে সফলতা এখানে আছে এটা জেনে দেখে জেনে বুঝেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ঠিক কিনা কিন্তু কিছু লোক টিকে থাকে যায় কিছু লোক ঝরে যায় ঝরে যাওয়ার কারণ কি ঝরে যাওয়ার কারণ হচ্ছে তাদের কি থাকে না ট্রেনিং থাকে না সঠিক প্রশিক্ষণের অভাব কাজের সঠিক যে প্রক্রিয়া প্রক্রিয়াগুলো সঠিকভাবে না জানার কারণে উল্টাপাল্টা প্রক্রিয়া কাজ করে রেজাল্টও উল্টাপাল্টা আসে ঠিক কি না তাহলে আমাদের ট্রেনিং কত গুরুত্বপূর্ণ ট্রেনিং আমাদের করতে হবে আমরা এই জন্য বলে থাকি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি 90% করবেন ট্রেনিং 10% করবেন আপনি কাজ তাহলে 90% কি ট্রেনিং আর 10% করবেন কাজ 100% আসবে কাজের রেজাল্ট কত পার্সেন্ট ট্রেনিং কাজ কত পার্সেন্ট আপনার কাজের রেজাল্ট আসবে 100% তাহলে কোনটা বেশি করতে হবে ট্রেনিং ট্রেনিং যত করবেন ভিতরে চার্জ তত বৃদ্ধি পাবে একটা দামি স্মার্টফোনের দাম থাকবে না যদি চার্জ না থাকে চার্জই হচ্ছে আসল রাইট কে না স্মার্টফোন দামি সব ঠিক আছে কিন্তু চার্জ যদি না থাকে ফোনই তো চলবে না অফ হয়ে যাবে তাহলে কি থাকতে হবে চার্জ থাকতে হবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের উপরে পড়াশোনা রয়েছে 4 বছর 5 বছর মেয়েদের কোর্স রয়েছে আমরা তো পড়াশোনা করি না পড়াশোনা করে এখানে আসিনি অন্য সেক্টর থেকে এখানে আসছি তাহলে আমাদেরকে ট্রেনিং চলমান রাখতে হবে ট্রেনিং শেষ নাই ট্রেনিং চলমান থাকবে সাথে কাজও করতে হবে এই জন্য 90% ট্রেনিং 10% কাজ 100% রেজাল্ট আসবে কথা কি ক্লিয়ার তাহলে কি আমরা ট্রেনিং করতে প্রস্তুত ট্রেনিং করতে পারবো ওকে গলা প্রচুর শুকিয়ে যাচ্ছে